আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো। তো মালয়েশিয়া প্রবাসী ভাইদের জন্য আজকে একটা দুঃখের একটা খবর, যেমন কালকে কিন্তু অপরাধ দিয়ে অনেক লোক কিন্তু গ্রেপ্তার হয়েছে, অবৈধ প্রবাসী। ওইখানে কিন্তু শুধু বাংলাদেশি না, ওইখানে কিন্তু বাংলাদেশ, মায়ানমার, নেপাল সহ অনেক দেশের লোক আছে। তো আপনাদের জন্য ওই অপরাধের আপডেট এবং মালয়েশিয়া করোনা আপডেট অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হচ্ছে মালয়েশিয়ার করোনার আপডেট। আজকে 7/6/2021 মালয়েশিয়ার মধ্যে নতুন করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে 5,271 জন। আলহামদুলিল্লাহ, গতকালকের চাইতে কিন্তু আজকে কিন্তু অনেক কম। তো এইভাবে যদি কমতে থাকে তাহলে কিন্তু লকডাউনের সম্ভাবনা একটু কম হবে, সবাই দোয়া করবেন। তো মালয়েশিয়ার মধ্যে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগী হচ্ছে 6,22,086 জন। তো মালয়েশিয়ার মধ্যে করোনা আক্রান্ত রোগী আজকে সুস্থ হয়েছে 7,548 জন। এই নিয়ে মালয়েশিয়ার মধ্যে করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছে 5,34,357 জন। তো মালয়েশিয়ার মধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে আজকে 82 জন। সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ পর্যন্ত মালয়েশিয়ার মধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে 3,460 জন। তো মালয়েশিয়ার মধ্যে করোনা আক্রান্ত এবং সুস্থ সব কিছু হিসাব করে বর্তমানে মালয়েশিয়ার মধ্যে করোনা আক্রান্ত রোগী আছে 84,269 জন। তো মালয়েশিয়ার মধ্যে এখন কোন ডিস্ট্রিক্টের মধ্যে কতজন করে করোনা আক্রান্ত রোগী হয়েছে ওইটার আপডেট। প্রথম হচ্ছে ফেরলিস। ফেরলিসের মধ্যে মাত্র একজন, কেডার মধ্যে 194 জন, ফলাওপিনাঙের মধ্যে 153 জন, ফেরাকের মধ্যে 177 জন, সেলাঙ্গুরের মধ্যে 1,374 জন। আলহামদুলিল্লাহ, কালকের সাথে কিন্তু অনেক কম। কোয়ালালামপুরের মধ্যে 455 জন, ফুত্রজায়ের মধ্যে 8 জন, মালাকার মধ্যে 178 জন। আলহামদুলিল্লাহ, জুহরবারের মধ্যে 355 জন, কেলান্তানের মধ্যে 341 জন, তেরাঙ্গানের মধ্যে 117 জন, নেগেরি সিম্বেদানের মধ্যে 571 জন, ফাহাঙের মধ্যে 99 জন, লাবনের মধ্যে 209 জন, সাবার মধ্যে 336 জন, সেরাওয়াকের মধ্যে 703 জন। তো মালয়েশিয়া প্রবাসী ভাই বন্ধুদের জন্য আজকে এটাই হচ্ছে করোনার আপডেট। তো প্রতিদিনের মতো আপনাদেরকে আমি একটাই অনুরোধ করব, মালয়েশিয়ার স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবেন, এবং যারা অবৈধ আছেন আপনারা একটু সাবধানে থাকবেন, এবং যারা বৈধ আছেন আপনারাও কোনো কাজ ছাড়া রুমের বাহিরে না যাওয়ার চেষ্টা করবেন। তো মালয়েশিয়ার মধ্যে আজকে মালয়েশিয়ার ইমিগ্রেশন কিন্তু একটা অপারেশন দিছে, অপারেশনটা হচ্ছে সাইবার জায়ের মধ্যে, ঠিক আছে, জুনের 7/7। তো এখানে কিন্তু 156 জন কোনো কাগজপাতি ছাড়া, ঠিক আছে, এরকম 156 জন গ্রেপ্তার করছে, ঠিক আছে। এখানে 202 জন বিদেশি পরীক্ষা নেওয়া হয়েছে, মোট 46 জন বৈধ ফার্মিট ছিল, ওদেরকে মুক্তি দিয়ে আরও 156 জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, গ্রেপ্তার করেছে। ওইখানে 42 জন হচ্ছে ইন্দোনেশিয়ার নাগরিক, 62 জন হচ্ছে বাংলাদেশের, নেপালের হচ্ছে 20 জন, মায়ানমারের হচ্ছে 29 জন, পাকিস্তানের 1 জন এবং ভারতের 1 জন। দেখেন এখানেও কিন্তু বাংলাদেশ কিন্তু ফার্স্টে আছে, যেমন ইন্দোনেশিয়ার হচ্ছে মাত্র 42 জন, কিন্তু বাংলাদেশের 62 জন, ঠিক আছে, নেপালের 20 জন, মায়ানমারের 29 জন, পাকিস্তান এবং ভারতের 1 জন করে। তো এখানে কিন্তু অনেক, দেখেন এখানে কিছু ফিক্সার দেওয়া আছে, আপনারা এগুলা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে আসলে এই লোকগুলা ধরা হয়েছে। তো এখানে দেখেন মালয়েশিয়ার সরকার কিন্তু একটা ঘোষণা করছে যে মালয়েশিয়ার মধ্যে এখন যে একটা লকডাউন, এই লকডাউনের মধ্যে কিন্তু অপরাধী এবং অবৈধদের ধরা পড়া কিন্তু চালু থাকবে। তো আমরা যেখানে কাজ করি না কেন আমাদেরকে অবশ্যই সতর্কতা মেনে চলতে হবে। তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এখানে মালয়েশিয়ার ইমিগ্রেশনের যে একটা ফেসবুক পেজ, এখানে কিন্তু কি করছে এই যে ইমিগ্রেশনের অপারেশনের একটা ছবিগুলা কিন্তু পোস্ট করেছে এবং কতজন করে ধরছে এটার একটা আপডেট দিছে। এখানে একজন বাংলাদেশি নাম দিছে তার, স্বপ্নে দেখা রাজকুমার, ঠিক আছে। সবাই কিন্তু এরকম লোকদের কিন্তু জুতার বাড়ি দেওয়া লাগবে। এখানে দেখেন নাম লকডাউন গোট ওয়াই অ্যাগেন স্টার অপারেশন FK, ঠিক আছে। এখানে দেখেন আরেকটা নিচে আরেকটা ইয়ে করেছে গিলা মালয়েশিয়া। এখানে দেখেন দেখেন এই লোকটা কিন্তু আমি ওনার আইডি মোডে ঢুকছিলাম এবং ওনার অ্যাবাউটের মধ্যে দেখছিলাম, লোকটা কিন্তু ঢাকার মধ্যে এরকম একটা অ্যাড্রেস দিছে এবং উনি আসলে ওনার কোনো ছবি এখানে ব্যবহার করে নাই। তো এরকম অনেক বহুত বাংলাদেশি আছে, ওনারা কি করে একটু একটু মালাই ভাষা জানে, ওনারা কিন্তু সরাসরি এরকম ইমিগ্রেশনের ফেসবুক পেজ বা এখানে গিয়ে কমেন্ট করে যে গিলা মালয়েশিয়া বা ওইরকম মালয়েশিয়া, ঠিক আছে, এগুলো আসলে পারা না।
তো মালয়েশিয়ার মধ্যে আমরা যেহেতু অবৈধ আছি, ওনাদের দায়িত্ব হচ্ছে অবৈধদেরকে ধরা, ঠিক আছে? ওনাদের দায়িত্ব ওনারা পালন করতেছে, আমরা যারা অবৈধ আছি অবশ্যই আমাদেরকে সাবধানে চলাফেরা করতে হবে, এবং আমরা যারা অবৈধ আসি, ঠিক আছে, এখন যেহেতু পারমিট করার সুযোগ, আমাদেরকে কিন্তু পারমিটটা করাটা কিন্তু এখন প্রয়োজন। অনেক বাংলাদেশি ভাইকে আপনি দেখবেন বছর বছরে কেন আমরা 2,000, 3,000, 4,000 ঋণ আমরা কেন দিব, ওইটা চিন্তা করেও কিন্তু কেউ পারমিট করে না, ঠিক আছে? পারমিট করতেছেন না, কিন্তু এরকম ধরার পরে কিন্তু অনেক বাংলাদেশি এখানে কিন্তু খারাপ খারাপ কমেন্ট করতেছে। তো আসলে এগুলো ভালো না। আমরা আমরা যারা বাংলাদেশি আছি আমরা সবাই এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো, এবং যারা অবৈধ প্রবাসী ভাই আছেন অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন, এখন যেহেতু মালয়েশিয়ার মধ্যে বৈধ হবার সুযোগ, অবশ্যই বৈধ হবার চেষ্টা করবেন। এবং যদি কোনো কারণে ধরা ধরা খেয়ে যান অপারেশনের হাতে, আপনি আপনি বুঝতে পারতেছেন আপনি আর কোনো ছাড়া পাবেন না, তখন আপনার যে কাগজপাতি 2 নম্বর কাগজপাতি ওইগুলো ওইখানে শো করবেন না, আপনার অরিজিনাল যে নাম, অরিজিনাল যে পাসপোর্ট ওইগুলো এখানে ব্যবহার করবেন, কারণ আপনাকে কিন্তু ওনারা ধরে এখানে কিন্তু সারা জিন্দিগি কিন্তু মালয়েশিয়ার জেলখানার মধ্যে রাখবে না, আপনাকে অবশ্যই আপনি যে দেশের নাগরিক ওইখানে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। সেজন্য আপনি অবশ্যই সবগুলা রিয়েল, ঠিক আছে, সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন, যেন আপনার আত্মীয় স্বজন সবাই তখন আপনার জন্য আপনাকে বের করার জন্য চেষ্টা করবে, তখন ওনারা যে অ্যাড্রেস যে কাগজপত্রগুলো দেখাবে ওইগুলো আর আপনি যেগুলো দিবেন ওইগুলো যেন এক হয়। তো সমস্ত প্রবাসী ভাই বোনেরা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।